সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন রাজধানীর গাবতলি গবাদি পশুর হাট থেকে আপনাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে আজ সোমবার সাতাশ জুন এই সাতাশ জুন রাতে আমরা এই গাবতুলি হাটের মাঝখানের যে রাস্তাটি আছে এই রাস্তায় বেশ কিছু গরু উঠেছে বিভিন্ন ধরনের গরু উঠেছে বিশেষ করে কোরবানির উপযোগী বেশ কিছু গরু আছে মূলত রাতের বেলা একটু কষাইরা গরু বেশি কিনে তারপরেও অনেক কোরবানি অনেক ক্রেতাই আছেন যারা কোরবানির পশু কেনার জন্য এই হাটে আসেন তো আমরা শুরুই করেছি একটা সুন্দর একটা গরুর সামনে আমার এক চাচা এই চাচাকে অনেকেই চেনেন ওনার গরুটা দিয়ে আজকে শুরু করব। চাচা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছে আজকে তো খুব সুঠাম দেহের একটা সুন্দর গরু ধরে রেখেছেন জি হ্যাঁ জি মাশাআল্লাহ প্রথমে বলেন তো আজকে এই গরুটার দাম চাওয়া কত দাম চা 25 খালি 25 আলহামদুলিল্লাহ 125 খালি 25 125 হ্যাঁ 1 লক্ষ 125 125 টাকা নাকি 1 লক্ষ এক টাকা তো আর হয় দর্শক আমি একটু মজা করলাম যাই হোক এক লক্ষ পঁচিশ টাকা বেচা বিক্রি কত বিক্রি একদম পনেরো এক লাখ পনেরো এক লাখ পনেরো না

কাল আপনি বলছেন যে পালাইছে এখন আবার বলছেন যে পালাইছে আচ্ছা যাই হোক দর্শক প্রথমে চাচার সাথে একটু একটু মজা করা হলো কিন্তু আসলে চাচা খুব ভালো মনের মানুষ উনি সব সময় হাসি খুশি থাকেন রসিক মানুষ রসিক মানুষ হ্যাঁ তার বউ থাকে না আচ্ছা থাক 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 উল্টা পাল্টা না চাচি চাচার যাই হোক আমরা মনে খেই খেয়ে হারাই ফেলছি তো আজকের এটার এটার ওজন কেমন হতে পারে সাড়ে চার মন না

চার পঞ্চ কেজি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক দেখুন যে আমাদের ভিডিওর সময় মোটামুটি মাসা জমে গেছে এই গাবতুলি হাটের মাঝখানের এই রাস্তা কারণ অনেকেই আসেন অনেকেই কথা বলেন আসুক হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে জি ধন্যবাদ আর সময় নেব না ভাইয়া সময় নিব না এখানে ছেড়ে দিলাম জি 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 চাচা হ্যাঁ এই দুটো একটু জানায় যায় চাচা কেমন আছেন

চার মন না ওকে 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 না ঠিক আছে ঠিক আছে ঘুরছে ওকে ওকে শেষ আমরা খুব ছোট করে সময় নিব কারণ সবাই ব্যস্ত এখন বেচাকেনার মধ্যে আছে ভাইয়ের ভাইয়ের কেমন কি অবস্থা এটা কেমন কি বলতেছে ভাই গুরু এখন পর্যন্ত দাম পায় নাই আচ্ছা আপনার চাওয়া কেমন আমার চাওয়া 135 আচ্ছা আনুমানিক কয় মন হতে পারে গোষ্ট পাঁচ মন আছে পাঁচ মন আচ্ছা কুরবানির জন্য কি দুই একটা নিচ্ছে কইছেন কুশারি নিচ্ছে না কোরমানি পাঠি কই কই থেকে নেবো আচ্ছা 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 ঠিক আছে ওকে দর্শক আমরা একটু সামনে চলে যাই সবাইকে বেশিক্ষণ কষ্ট না দিই কারণ সবাই বেচাবিক্রির মধ্যে আছে এটা দামরি গরু আচ্ছা দর্শক আমরা যে কোন দিকে আমার ক্যামেরাম্যান আমি তো বুঝতে পাচ্ছি না কোথায় আছে ও আচ্ছা দিকে আছে মুশকিল এসে হাটের মধ্যে বেশ চাপা চাপি দ দামরি গরু না দামুর গরু দামুর গরু দামুর ঘর এটা দামুর গরু আচ্ছা এটা এটা এটার কেমন দাম চাওয়া এরা দাম চাইছে আপনার আর নব্বই হাজার উপরে নব্বই হাজার উপরে আনুমানিক ওজন আনুমানিক ওজন আছে আপনার সাড়ে তিন মন হবে সাড়ে তিন মন আচ্ছা আজকের বাজারে কেমন বলতেছে আজকে যে হাজার বলছে বিরিয়াশি না বিরিয়াশি হাজার আচ্ছা আচ্ছা চাচা অল্প সময় নিলাম আপনারা বেছেন আমরা একটু সামনের দিকে চলে যাব একটু কয়েকটা সার গরুর একটু জানাবো এরপর পরে আমরা ভিতরে সেটে চলে যাব আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এখানে আগে সার গরুটার একটু দাম জানাই তারপরে ভাইয়ের সঙ্গে কথা বলি একটু কই সার গরুই তো দেখতে পাচ্ছি না আজকে আজকে একটু পিছনে আর একটু পিছনের দিকে যদি যেতে চাই যে এই দিকে দেখি দুই একটা সার গরু আছে কি না ও এখানে এটা কি হয়ে গেল নাকি চাচা ও একটা সার গরু দেখতেছি ওখানে আমি একটু সামনে যদি যাই তাহলে হয়তোবা বলা যেতে পারে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আজকে বেচা কেনা কয়টা কি হলো না বেচা কেনা হয়নি এখন হয় নাই এটা কেমন চাওয়া 490 আচ্ছা আনুমানিক কত কি হলে বেচা বিক্রি চিন্তা হবে না ভাই 80 বলছ 2000 হলে বেচতাম আচ্ছা ওজন ওজন তিন মন আছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ভাই এটা তো সার গরু না জি ভাই কেমন কেমন বলে আজকের বাজারে কোনো কাস্টমার না না কাস্টমার না ও কয় করতে পারিনি তাই কয় মনোজন হবে সোয়াত জন মন আছে সোয়াতিন মন আচ্ছা 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 তো আপনার চাওয়া দাম কেমন বিরানব্বই বিরানব্বই আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা একটু শুনলাম এদিকে একটা ভাই দেখছি ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই গভীর রাতে গাবতলির হাটে গাবতলি হাটে কারণ আমরা হচ্ছি সেই রকম গুরু পাগল লোক এবং আপনি যে যখন থেকে গাবতিলি হাটে আসতেছেন গাবতিলি হাটের যেরকম একটা ট্রেন্ড আছে গরু হাটের জন্য এরকম আপনি এখন একটা ট্রেন্ড হয়ে গেছেন আপনাকে ছাড়া এখন কুরবানি ঈদ পানসে পানসে লাগে অবস্থা জি এবং আপনি যখন শেষ রাতে বিদায় নিয়ে যাবেন তখন কিছুদিন অন্তত আপনার এই মায়াটা ছাড়া যাবে না আচ্ছা অসংখ্য ধন্যবাদ হ্যাঁ দেখা হবে হ্যাঁ একটু আমরা একটু এ আকরাম ভাই দর্শক আকরাম ভাই অলরেডি নিয়ে ফেলেছে

বেশ বেশ জমে উঠেছে অনেক গরুই আছে আমরা একটু বাকি দেখি আপনাদেরকে আর কি গরুগুলোর দাম জানাতে পারি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আমার দর্শকরা আমাদের চাকা বাংলার সাথে যারা আছে তারা সবাই খালি বলছে ভাই ছোট মাঝারি একটু কুরবানির উপযোগী গরুগুলো দেখায় এই যে কুরবানির উপযোগী গরু সবগুলাই আমি যে নিকুলা নি আনছি আচ্ছা তো প্রথম থেকে একটু যদি একটু জানতে চাই যে এই যে লাল কালারের একটা মাঝারি গরুগুলো দেখছি এই এই গরুটার কেমন কি ওজন এবং দামটা কেমন কি চিন্তা ভাবনা করছেন এটা 3 মন 10 কেজি আছে ভাই বুঝছেন 10 কেজি জি এটা আপনার 85000 টাকা দাম ভাই 85500 জি না না পারে আচ্ছা আচ্ছা আমাদের সাথে যখন কথা বলেন বিশেষ করে আমি ব্যক্তি হিসেবে কিছুই নই কিন্তু আমাদের মাধ্যমে হাজার হাজার মানুষ দেখে ভাই তারা কিন্তু একটা চিন্তা করে যে ব্যাপারে এটা এরকম চাচ্ছে এত বেশি বা কম তারা কিন্তু বুঝতে পারে একটা তো আমাদের সাথে বললে খুব বেশি মানে সাধারণ হয়তো ক্রেতাদের সাথে এক ধরনের বলেন ঠিক আছে কিন্তু আমাদের সাথে যখন বলেন কাছাকাছি বললে ভালো হয় আর কি এই এবং সত্য কথা বলা প্রকৃতপক্ষে অনেকেই মিথ্যা কথা বলে যে এটা কম বা বেশি দরকার নেই ভাই দরকার নেই যেটা প্রকৃত সত্য সেটাই বলা উচিত তো যাই হোক এই যে এটা এটা যদি একটু বলি যে এটা হ্যাঁ জি এটা ভাই আছে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা দাম পড়বে এটা ছিয়াত্তর হাজার পাঁচশো দাঁত হয়েছে তো জি আচ্ছা এটার আনুমানিক ওজন কতটুকু কি হতে পারে তিন একটু কম হবে হালকা তিন মনে কম খুব অল্প সময় নিব মোটামুটি দেড় মিনিট দুই মিনিটে শেষ করে দেবো এই যে এইটা এটার কি অবস্থা কেমন কি বলেন তো এটা চুয়াত্তর হাজার টাকা ভাই চুয়াত্তর পাঁচ জি আচ্ছা আচ্ছা এটা এটার একটু আনুমানিক ওজন একশো দশ কেজি একশো দশ জি জি ওকে ওকে এরপরে পাশে চলে যেতে চাই একটু দর্শক দেখছি আমরা খুব দ্রুতই করছি এটা এটা ভাই এটা পঁচাত্তর ভাই পঁচাত্তর জি এরপরে এই যে এইটা যদি একটু বলি ভাই এটা ভাই ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার দর্শক দেখছেন যে এটা ছিয়াত্তর হাজার এবং পাশাপাশি এটার একটু ওজনের একটা ধারণা

দর্শক খুব ভাই কিন্তু আমার কথা বলার পরে উনি কিন্তু একটু চিন্তা ভাবনা করে বলছেন আপনারা অবশ্যই দেখে আসবেন কারণ এখন আপনারা আসছেন অনেকেই আসছে আজকে বেশ টুকটাক বেচা কেনাও হচ্ছে অনেকেই এসে দেখে যাচ্ছেন তো উনি খুব বেশি করে কথা বলছেন না তারপর আপনারা এসে দেখে মোটামুটি দরদাম করে নিয়ে নিতে পারবেন এরপরে এটা একটু জি এটা একটু সমস্যা আছে নাকি না এটা লেজার কোন সমস্যা না সবই আছে আচ্ছা

দর্শক ভাই সরি মুরবি একটু ওই পাশে আসেন ভাইয়ের হ্যাঁ হ্যাঁ আপনি একটু সামনে আসেন ভাই আপনি ওই পাশে যান আপনি একটু সামনে আসেন বড় ভাই আপনার নাম এবং মোবাইল নাম্বার আমার দর্শকদের একটু বলেন আমার নাম মোহাম্মদ আসলামুদ্দিন বিশ্বাস জি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট ডাবল থ্রি নাইন টু থ্রি

কত হবে বেঁচে বিক্রির চিন্তা হলো 77 এর স্যার বারকে 2500 এর দিক আচ্ছা 77 না আচ্ছা ওকে এরপরে পাশেরটা আরেকটা একটু দেখছি এটা হলো লাল গরু এটা

ফাঁকে একটু কথা বলি ভাইরা কোথা থেকে আসছেন আমরা জুরাইন থেকে আসছি গভীর রাতে গভীর রাতে সুখচান ভাইয়ের কথা অনেক শুনছি এই জন্য আজকে রোড ফাঁকা দেখে এই জন্য বলি আজকে দেখে যাই আমরা সবসময় আগে কিনি আমার বন্ধু তুহিন ও সবসময় আগে গরু কিনে থাকে গরু লালন পালন করে গরুর প্রতি ভালোবাসা সৃষ্টি করে তারপরে ইনশাল্লাহ তুহিন ভাই আগেই হ্যাঁ জি আমাদের নিশ্চয়ই ভিডিও দেখা হয় ভিডিও দেখা হয় ভিডিও দেখা হয় প্রতিটা ভিডিও দেখা হয় আপনাদের আচ্ছা আচ্ছা ভাই আমরা জুরাইন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনারা আপনারা আসছেন খুব ভালো লাগলো আমি বলি যে আমাদের কাস্টমাররা যখন আসে ওই যে উনি সামনে আছে তারপরে বলছি সবাইকে বলি যে ভাই এটা কোরবানির জিনিস এটা কিন্তু কেউ আমাদের লোকজন কেউ ব্যবসা করার জন্য নেবে না আপনি যদি দুই হা দুই হাজার একটু বা পাঁচ হাজার যদি একটু কষ্ট করে হলেও লাভটা কম করে যদি দেওয়া যায় এই এই স্বঅবের ভাগিদার আপনি হবেন ওনারা হবে সবাই হবে তাই না আমরা এখানে তো কষাই বা এর জন্য কেউ সুপারিশ করি না আমরা তাই না এই জিনিসটা যদি আপনারা ধরে রাখেন এরা ধরে রাখে অনেক ভালো হয় তো ঠিক আছে ভাই আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন সুকান্ত ভাইয়ের সাথে একটু গরু নিয়ে কথাবার্তা হচ্ছে বলেন একটা বলেন এ করে ওই ভাইকে গরু দেখাতো তারপরে এখানে যদি না হয় তারপরে দেখি আচ্ছা ভাই আপনারা দেখেন সুকান্ত ভাই গরুগুলো নিয়ে একটু কথা হচ্ছে আমরা একটু দেখি এই গরুটা নিয়ে হয় কিনা দর্শক আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে আমাদের সাথে যারা আছেন আমাদের সাবস্ক্রাইবার আমাদের ভিউয়ার্সরা তাদের সঙ্গে এই যে একটু কথা বলি ভালো লাগে ভালো লাগে ওনাদেরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে তো আমরা একটু সামনে যাই আমরা ঢুকে গেলাম আকরাম ভাই কি হলো কোনটা এইটা নিচে আষট্টি মাসাল্লা

না আপনার কাছ থেকে তো আপনি তো ভাই দেন সবাইকে এবং নেন এবং তারা খুশি মনে দিলে আপনারও বলেছেন যে আমারও লাভ হয় তাদেরও লাভ হয় তো খুশি মনে যদি না না

তো ভাই আপনিও তো এসে থাক দিলেন সবাই আমি আসলাম আকরাম ভাই বলতেছে এদিকে আসো তাইতে আমি আবার আসলাম একটু কোনটা বেচা কিনা হচ্ছে আমার কাছে তো গরু নেই এই জন্য মোটা কালকে তো আপনার সাথে তো কথা বলা একবার না কিছু করতে হবে না আমাদের দর্শক এত আপনাকে দেখল এই 100 কেজি গরু নিলাম না আমার গরু লাগে 5 মাস 4-4 মাস 4 মাস লাগে বুঝছেন কিছু বলতে তো নাই এটা মনে করেন দেশাল গরু হ্যাঁ হ্যাঁ দেশীয় গরু একবারে এসে লাটিম যাকে বলা হয় না আর আপনার ওই শব্দটা বলে সেন্টেন্সটা বলেন অন্তর ভরা অন্তর ভরা গরু দর্শক ওইসব আগে গুরুত্ব অন্তর ভরা গরু অন্তর ভরা গরু ভাই এইটাই সেইটা আচ্ছা আচ্ছা তো ইসুফ ভাই আপনার সাথে তো আমার দর্শকরা বলতেছে যে ইসুফ ভাইয়ের গরু কেন দেখাচ্ছেন না ইসুফ ভাইকে আমরা কেন পাচ্ছি না তো আপনাকে কখন পাবো বলেন এখানে ব্যাচা কিনা নাই ব্যাচা কিনা হইলে ইনশাআল্লাহ বুধবারে ইনশাআল্লাহ গরু রং বিরঙ্গের গরু মানে 18 20 টা লোড দেবে একসাথে ইনশাআল্লাহ আসবে আচ্ছা ইনশাআল্লাহ তো বুধবার পর্যন্ত তো আর অপেক্ষা করা যাবে না আমি এই ভিডিও শেষ করে আপনার সাথে একটা আসরে বসতে চাই সেটা বসবেন কিনা আপনি তাহলে দর্শকদের বলে দেন তাহলে দর্শক অপেক্ষা এটা জানিয়ে রাখছেন নাকি ওরা যাতে না ঘুমিয়ে আশায় থাক হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখা যাবে আল্লাহ বরকত ওকে ওকে দর্শক ইনশাআল্লাহ এখানে আর বেশি কথা বললাম না আমরা জায়গা মতো গিয়ে ইনশাআল্লাহ কথা বলবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে ভাই জি ধন্যবাদ বন্ধুরা আমরা আছি হাটের মধ্যে যেহেতু দাম দর জানাচ্ছিলাম এখন ওই রকম গান এখন হবে না ইনশাল্লাহ পরবর্তীতে যখন ইসুফ ভাইকে নিয়ে দেখি গভীর রাতে আপনাদের সাথে বসা যায় কিনা বন্ধুরা আমরা চলে এসেছি এই যে মঞ্জু ভাইয়ের ডগা বলে সেখানে মঞ্জু ভাইয়ের বেশ কিছু নতুন গরু চলে এসেছে আমাদের জামালপুরের মঞ্জু ভাই তাই না ভাই কেমন আছেন আপনি আল্লাহ আচ্ছা আজকে কতগুলো গরু আছে কুরবানির আজকে আছে পনেরো ষোলো পনেরো ষোলোটা মাশ আল্লাহ যেহেতু অনেকগুলো গরু ছোট ছোট করে খুব দ্রুত আমরা জানাব রাত গভীর হয়ে যাচ্ছে দর্শকরা দেখতে চাচ্ছে যে কুরবানির জন্য কি কি গরু এসেছে তো প্রথমটা থেকে যদি আমরা শুরু করি এটা যদি একটু বলি বন্ধু ভাই হ্যাঁ চলে আসছে বাহ মাশাল্লাহ একটু আইডিয়া দিবেন একটু ছোট করে আইডিয়া দিবেন যাতে দর্শক মনে করে হ্যাঁ ঠিক আছে একেবারে আচ্ছা এই গো আপনার বডি মডি সবকিছু কমপ্লিট করে দেখেন হ্যাঁ দাম সে 135 হ্যাঁ 110 হলে দিয়ে দেব একদম একদম ক্লিয়ার দর্শক খুব ভালো লাগলো যে ওই কাবলা গলি গলি লাভ নাই এই মুনো করে 700 টাকা কেজি খাইছে কুরমানির মধ্যে 500 টাকা কেজি খাইয়া লাগো এর সার করা কিছু নাই এখন এই নিয়ে আসি মাথার ওজন নাই মাশ ওটার ওজনটা কতটুকু হতে পারে ওজনটা দেড়শো কেজি পাংনি আছে সাইমুনাইসি বলুন ওকে ওকে এরপরে এটা যদি বলি একটু এটা দেখেন হ্যাঁ এটা কেমন কি বলেন হ্যাঁ এটা তাই বলবো এটা তাই দিয়ে এক একই হ্যাঁ একই দিয়ে দেব এক দশ এক দশ ওকে এটাও দেড়শো কেজি হ্যাঁ ওকে দশ পাশে হ্যাঁ ওকে থাকে এইভাবেই থাকে এটা সুন্দর দেখা যাচ্ছে এটা এটা যদি না হ্যাঁ ইডো ই দামি দিয়ে দেব একদশ এক দশের সিরিয়াল শুরু হয়েছে মিলা যারা যারা পাঁচ ভাই আইস পাঁচটা গরু নিব এক বাজেট দিয়ে দিব ওকে ওকে আমি দিয়ে দিব এর মধ্যে যদি কয় 500 টাকা দিলাম তাও আমি দিব আচ্ছা আচ্ছা সমস্যা নাই জি ইনশাআল্লাহ এরপরে সাদাটা দেখছি এটাও এক দশে দিয়ে দিবেন না আমি তা দিব না কেন ওরে বাপ রে বাপ এটা ভাবছিল আমি না এটা আবার হেটা দিলে কি এটা পাবলিকের দেখে দেখি হয় বিশে ভাই হয় ভাই নেন বাহ এটা হইতাছে কোন না আমি তো একটু চাই সকসুমিনে দুই মন দুধ আমি আমি একটু সুযোগ নিতে চাইছিলাম যে যেহেতু শুধু এক দশ এক দশ এটাও হয়ে যাক হয়ে যাক তাহলে পাবলিক ওটা পাবলিক থেকে দিতে আমার নিয়ে যাবো আমি কি করবো আমি আগে নিয়ে যাবো পাবলিক আসার আগে আচ্ছা এখন দর্শক সরাসরি আসব আইএম মাল পছন্দ যে ছোটো দাম বলে দেব পছন্দ করলে খালি খুলি নিয়ে যাবো ওকে এটা কি কর এটাও সার গরু হ্যাঁ এটা সার গরু দেখছি সার গরু সুঠাম দেহ সব ঠিক আছে এটার ওজন এবং দামটা বলেন এটা ওজন আছে পাঁচ মন আচ্ছা পাঁচ মন জি এটা কেমন কি এটা একদম একশো পঁচিশ হলে সারি দেবো

আমার কাছে দূরত আইতে হবো হ্যাঁ না সেই আমি দিন গুরু দিন বেশি তে দাম গা না দেশের পরিস্থিতি বুঝার নাই পানি টানি উঠতাছে তুইছি বইড়ি সব ফেলায়া বুঝার নাই এন্ড থুয়া এই গরু বাসু নি তো বই থাকতে পারবো না 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 আমি 5000 1000 কম হলাম বিজি করি ওকে 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 বন্ধু ভাই জি ধন্যবাদ হ্যাঁ আলাইকুম আসসালাম আমরা একটু পিছনে চলে যাই পাশাপাশি একসাথে খুব ছোট করে যদিও খুব এই পাশে দেখতে দেখতে পাচ্ছি আ আছে মাসাল্লাহ মাসাল্লাহ হোসেন ভাই ছোট করে খুব অল্প করে অল্প সময়ের মধ্যে আমরা দর্শককে খুব দ্রুত জানাতে চাই আপনার তো এখানে অনেক কয়েকটা গরু ছিল কালকে কালকে নয়টা ছিল ষাটটা পেয়েছে আর দুইটা আছে আবার আজকে চারটা আসছে মার্শাল্লা তো আপনি তো অনেক গরু বিক্রি করে ফেলছেন ভাই গরু ভাই ইউটিউবে থাকেন না ভাই বুঝেন নাই কালকে তো আমাদের আপনার ভিডিও ভাই প্রচুর দেখছে মানুষ প্রচুর দেখছে লাঞ্চের আগে বেচছি চারটে লাঞ্চের পরে বেচছি তিনটে সাতটা গরু মার্শাল্লাহ একটু ছোট করে বলেন তো এগুলো কেমন দাম আজকে এডি ভাই নতুন নামছে বুঝছেন এদিকে আবার একটু লাখের নিচে নিয়েছি ঠান্ডা লাগছে ভাই দাম চাইলে তো চায় বিশ পঁচিশ সমান টাকার দাম এক লাখ এক লাখ হা ওকে কয় মন সাড়ে তিন নোন এটা

ওজন আছে এটা আপনার চার মুন দশ কেজি মাথা গুলজে মুলজে নিয়ে বানালে সাড়ে চার হইবো ওকে ওকে তারপরে লাস্ট চলে যাই হ্যাঁ আমার কালকের ছিল যে নয়টা গরু একটা গরু আর এই সাদা গরুটা আচ্ছা আচ্ছা কত বলে দিয়েছিলেন মনে নেই তারপরে আরেকবার বলে দেন আমি দুইটা গরু কইছিলাম যে আড়াই লাখ বিক্রি হইব তার জোড়াটা বেচছি এক লাখ আঠাশ আর এটা আছে এন্ড খরিদ্দারের কাছে বিবেক দিলাম যা দিয়ে আমার কাছে নিয়ে যাবনি আর লাখের মধ্যে একটা কাটা নিম ছিল এটা একটু সরস আছে কাস্টমার রা তো কইবো যে ভালোটাই তো বেচছে মনে হয় নিরস আছে না ভাই নিরস টাই ভালোটাই আছে আপনি সমস্যা নাই আমি তো জানি আমি গরুর ব্যাপারে কুন্ডা ভালো গুন্ডা খারাপ ওকে সাথে একটু পাশে আসে না সাদাটা লাস্ট দেখিয়ে তারপর আমরা কেনাটা যেটা বিক্রি হয়েছে ওটা একটু দেখবো এটা এটা বিক্রি হয় এটাও এটা কালকের গরু এটা কালকে বলে দিচ্ছিলাম এক লাখ পাঁচ আবার সামনে যদি আসে তা এক লাখ পঁচানব্বই দাম পঁচানব্বই একবার এটার অনুমানিক ওজন আছে দেড়শো কেজি ওকে দেড়শো কেজি নিয়ে বানাইলে চার দাঁত চার মন ঘুসাইব সিনির জিনিস করি চার এটা আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ এরপরে এই যে গরুটা গরুটা বিক্রি হয়ে গেছে একটা গরু কিনেছেন দর্শক মানে মাঝে মধ্যে একটু সুখবর এগুলো আমি জানি না একটু দেখি ভাই আসসালাম কোন এলাকা থেকে আসছিলেন আমরা আছি কুরিল রোড কুরিল বিশ্ব রোড না ঢাকার মধ্যে কুরিল বিশ্ব রোড আর দূর কোথায় একই রকম জায়গা যাই হোক তো ঈদের আগে মাসাল্লাহ গরুটা কত পড়লো আপনার খুব সুন্দর ওই মঞ্জু বাইরের কাছ থেকে আরেকটা গরু নিয়ে গেছে একুশ তারিখ আচ্ছা ওইটাও এক লাখ দশ কি ঝামেলা করতেছে এই ভিডিও দেখে মানুষ গরু নিয়ে যাচ্ছে মুশকিল পরে গেলাম এত গরু হয়ে গেল তো করতে হবে ভাই আলহামদুলিল্লাহ অবশ্যই আসবেন ঈদের দাওয়াত রইলো আপনার ঈদের সময় একটু বসেই তো থাকবো এই যে পরিশ্রমের পর খালি দাওয়াত খাবার করব তাহলে এক লাখ দশ হয়েছে ইনশাআল্লাহ এই গরুটার কোন কোন জিনিস আপনার আপনাকে আকৃষ্ট করেছে কোন সৌন্দর্যটা আমার মেন হচ্ছে কালার আর দেখা সুন্দর দেখতে সুন্দর ফিটিং আছে আর পেট বড় না ফিটিং আছে কালার দিক দিয়ে আপনার এই যে পিছনের দিক দিয়ে দেখেন সামনের দিক দিয়ে দেখেন একদম পারফেক্ট আছে আবার গরুর দাঁত আছে আচ্ছা হ্যাঁ দাঁত তো অবশ্যই প্রথম শর্ত এটা ছাড়া দিবেনই না কোনো এটা ঠিক না অনেকে হয়তো এখানে বলে দেয় আরে সিং আছে এই আছে সেই আছে বলবেন না আপনি কুরবানি দেন না না হ্যাঁ অবশ্যই এটা কিন্তু শর্ত যে ভাই দাতাল গরু হতে হবে কমপক্ষে দুধ দাঁত পড়ে যেতে হবে দাঁত উঠতে হবে হ্যাঁ এর পরেও শর্ত আছে যে যদি বয়স হয় তো সে বয়স কিভাবে নির্ণয় করবে তো যাই হোক গরু নিয়ে কালকের ভিডিওটা দেখলাম আর কি কালকে রাতে যে আপলোড করছেন না এই ছিল হ্যাঁ ছিল ও যে বায়ে দাম বলছে ভিডিওতে ছিল এখন একটা লাস্ট প্রশ্ন যে এই যে গরম হাটিয়ে অনেক কাঁদা গরুর গোবর বেশ কষ্টদায়ক তারপরেও কুরবানির গরু কিনা এই কষ্ট করে এর অনুভূতি হ্যাঁ মানে মানে তরফ থেকে কোনো নাই কিনতে গেলে মনে উৎসাহ থাকে আর অনেক ভালো লাগে যে না আমি একটা কুরবানি গরু কিনতে পারছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গরু কিনে আপনি খুশি তো অনেক খুশি আমরাও খুশি দর্শকরাও নিশ্চয়ই খুশি জি ভাই থ্যাংক ইউ বাবু কিনা তুমি কি দাঁড়িয়ে বলছিলা আমাদের ভিডিও হ্যাঁ ভাই আমি আপনার ভিডিও প্রত্যেকদিন দিন দেখি না আমি একজন গরু পছন্দ লাভ অনেক লাইক করি গরু আরকি গরু লাভার একজন তো মনে করেন প্রত্যেক সময় আপনারটা দেখা হয় দেখে দেখে আর কি হাটের ব্যাপারে

সবার সাথে কথা বললাম যদি আমাদের সুখ চান ভাইয়ের সাথে কথা না বলি তাহলে তো আবার সুখ চান ভাই মনে হয় রাগ করবেন তবে ভুলে গেছি ওনার নাম কিন্তু আর একটা ছিল ফুলচান তাই না ভাই যে ভাই অনেকেই চেনে চান আমি অবশ্য ভুলে যাই মাঝে মধ্যে যে ফুল চান বলবো না সুখ চান বলবো আজকে বেশ জোসে আছে আর কি এই জন্য ওই যে কালকে কি জানি বলছিলেন সাইকেলের হ্যান্ডেল ভাঙ্গা সাইকেলে হ্যান্ডেল ভাঙা না সাইকেলে রিদিক চাকা মধ্যে ফাঁকা হাত লাগো ভাই হ্যান্ডেলে আয় আয় চর্বি যদি নতুন সাইকেলে চর্বি যদি নতুন সাইকেলে তো ভাই আজকে তো কয়টা গরু আছে গরু আছে ভাই ছয়টা আচ্ছা আজকে কয়টা বেচা বিক্রি করছেন গরু বিক্রি করেছে ভাই দুইটা মাত্র যে ভাই কুরবানির জন্য যে ভাই মাসাল্লাহ মাসাল্লাহ ভালো লাগছে যে কোরবানির জন্য কিন্তু বেচা কেনা হচ্ছে তার কিন্তু প্রমাণ আমরা এই যে বিভিন্ন ব্যাপারীদের কাছ থেকে পাচ্ছি

ওর বাপে আসে না ওর বাপকে ধরি দশ দিকে আবার করে দিয়েছি ভাই মাসাল ভালো করেছেন ভাই ভালো করেছেন একজন ব্যাপারী হয়ে যদি আমার কাস্টমারদেরকে তারা তো ভাই জন্য নিবে ভাই তাই না ওনারা কিন্তু কুরবানির জন্য নিবে ওনারা কিন্তু ব্যবসার জন্য না আমরা যারা ক্রেতা আসি আমরা কিন্তু ব্যবসার জন্য না সুতরাং যদি কমিয়ে দেন ওর যে সবটা আপনিও ভাগিদার হবে তাই না সুখচান ভাইয়ের জন্য অনেক দোয়া থাকবে তো সুখচান ভাই তারপরে আপনার তো গরু মনে হয় আছে আরো তো এখানেই আর একটু দেখাবো এটা নাকি হ্যাঁ এটা একটু দেখাই কেমন কি বলেন এটা দাম চলে যাবে একশো পাঁচ একশো পনেরো চাইছে একশো পাঁচও চাইছে লাস্টে ছিয়ানব্বই কে দিচ্ছে ভাই ওজন কতটুকু হবে ওজন ভাই দেড়শো কেজি হবে এটা দেড়শো কেজি যে ভাই আচ্ছা ঠিক আছে তো আজকে আপনিও ক্লান্ত গভীর রাত হয়ে যাচ্ছে আমরাও মোটামুটি দেখাচ্ছি এখন নিয়মিত ওই তিনটা দেখাবো আচ্ছা 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 দেখি একটু এই ছোট দুটো একটু দেখাই পাশাপাশি একটু উঠিয়ে দেখ আমাদের সুখচান ভাইয়ের যেহেতু দুটো শুয়ে ছিল বুঝছেন আমি এই জন্য ভাবলাম যে শুয়ে থাকা অবস্থায় আবার কী মনে করেন আচ্ছা এটা একটু বলেন তো কেমন কি এটা দাম চাই ভাই বিরাশি পঁচাশি বা দেখো একদম সত্তর একদম সত্য একদম সত্য আর একটু কমে যান একদম ষাট যান আমি নিয়ে নিলাম আ না ভাই না থাইলার হবে না ভেটে মাতি সব চলে যাবে ভাই আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসেন এদিকে আসেন ভাই এদিকে আসেন আপনি একদম সত্তর থাকবেন না একটু কমাবেন আপনার জন্য পনেরো টাকা ছাড় আছে পনেরোশো টাকা ছাড় আছে মানে সত্তর থেকে পনেরোশো এটা কি মিষ্টি খাওয়ার জন্য মিষ্টি জন্য ভাই আচ্ছা আচ্ছা এরপরে লাস্ট এই যে আপনার এটা কি আপনার সেই কি জানি বলতে একটা নাম ভরা অন্তর ভরা গরু অন্তর ভরা গরু আর নাকি ওই যে আর একটা কি জানি বলছিলেন আপনি সেদিন ঘুগুরের বাচ্চা ঘুগুরের বাচ্চাটা কি আমি কিন্তু বুঝি না একটু বলেন তো ভাই আগে ছোট করে আগা গরু মানে ঘুগুরের বাচ্চা আচ্ছা আচ্ছা ঘুগুরের বাচ্চা তো ঘুগুরের বাচ্চা কেমন কি দাম তো তিয়াত্তর আছে একদম তো দিলেন পঁয়ষট্টি ঘুগুরের বাচ্চা একদম পঁয়ষট্টি ভাই এত কথা বলতে পারবো না ওটা যদি পঞ্চাশ হয় ঘুগুরের বাচ্চা ওকে পঞ্চাশ কে ষাট দিলেও কিন্তু দেওয়া যাবে না ষাট দিলেও হবে না এত দাম এত দাম এটা ওজন ওজন কেজি কেজি আছে আচ্ছা নব্বই কেজির মতো তো ঠিক আছে আজকের মতো বিদায় নেই নাকি নতুন গরু আবার কবে নিয়ে আসবেন দুই তিন দিন পর আচ্ছা তো দর্শক আমরা এখন একবার শেষ পর্যায়ে চলে এসেছি আর বেশিক্ষণ রাখবেন ফোনটা একটু কাটেন এক মিনিট ওই যে সাইকেল না হ্যালো ভাই শুরু হয়ে গেছে তো আর কথা নয় দর্শক আজকের মতো এখানেই যে যে সরাসরি আমাদের দর্শকরা দেখাছিল এই জন্য আমি যে কি বলছি সুখচান ভাইয়ের কাছে এলে তো দুই একটা মজার কথা না বললে উনিও যেমন মজার কথা বলে আমার শুনতেও ভালো লাগে তখন আমিও দুই চারটা মজার কথা বলে ফেলি তো সাইকেল ছাড়া এর আগে কি জানি বলছিলেন সাইকেল ছাড়া হ্যাঁ ওই যে একটা পিচ্চি আসছিল তাকে কি জানি হিন্দি গান যে ছোট একটা পিচ্চি আছে ওইটাই তো বলছি ওইটাই তো গেছি ওই সাইকেল হ্যাঁ

ওকে যাই হোক হবে না দর্শক আর কথা নয় অনেক কথা বলেছি জানি না কেমন কি হলো তো আপনারা দোয়া রাখবেন যাতে আমরা সুস্থ থেকে এই কোরবানির গরুর দাম দরে আপনাদেরকে যাতে জানাতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ